বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় গাইনি ওয়ার্ডের 3 নং ইউনিটের 6 নং শয্যায় ছিল একদিনের শিশু ইমাম মাহাদি। বুধবার বেলা 11:30টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় তার। সেখানে শিশুর পাশে থাকা ফুফু তার ভাতিজার দেখভালের দায়িত্ব ভাবিকে দিয়ে বাথরুমে যান। সে সময় ভাবি ঘুমিয়ে পড়েন, আর তখনই এক চোর শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। তোই মার ফুলে শুয়ে তুই, আমি টয়লেটে গেছি, টয়লেটে কিনা আসে দিই, বাচ্চা দেই না। এরপর আমি ইমার্জেন্সিতে গেছি, যাই একটা নার্সের সাথে দেওয়া হয়েছে, আমি বলছি আমাকে বেডের বাচ্চা পাইতেছি না, তারপর সে সব জায়গায় খবর দিছে। সেদিনই নগরীর 6 নং ওয়ার্ডে একটি পানির ট্যাঙ্কির পাশে স্থানীয় এক ব্যক্তি শাহাদাত হোসেন মাসুম দেখেন একজন নারী একটি শিশুকে বুকের মধ্যে আড়াল করে নিয়ে যাচ্ছেন। মাসুমের কাছে ওই নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে থামতে বলেন। তখন ওই নারী শিশুটিকে রাস্তার ওপর রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মাসুম স্থানীয় আরও কয়েকজনের সহায়তায় তাকে পাকড়াও করে আটকে রাখেন। এরপর 999-এ কল করে পুলিশের সহায়তা চান তিনি। পরে মাসুম সহ স্থানীয় কয়েকজনের সহায়তায় মাহাদিকে উদ্ধার করে পুলিশ। শিশু চুরির অভিযোগে আটক করা হয় শাহিনুর বেগমকে। যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতে পুলিশ জানিয়েছে। আটক শাহিনুর পেশাদার শিশু চোর চক্রের সাথে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে। মাহাদির মা কাকলি বেগম শিশু সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা। তিনি পুলিশ ও উদ্ধারকারী স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।